আমার এক বন্ধু বিশাল শিল্পপতি, 10টার উপরে ফ্যাক্টরি, কোটি কোটি টাকার উপর ব্যাংক লোন। এক মুহূর্তের জন্য শান্তি নেই, সারাদিন ব্যস্ত দুনিয়ার পিছনে ছুটেই বেড়া। একদিন তার অফিসে বসে গল্প করছিলাম, এমন সময় তার অফিসের এক কর্মচারী এসে এমনি তাকে বলল তার কিছু টাকার প্রয়োজন, সে তাকে সাহায্য করার জন্য রিকোয়েস্ট করল। আমার বন্ধু হেসে বলল, যদি এই অভাবের কথাই বলতে হয়, এই পুরো অফিসে সবচেয়ে বেশি অভাবী আমি। আমি বললাম, আমাদের সবার মিলিয়ে যত সম্পদ আছে তত একাই তাই তার বেশি আছে। সে বলল, তোদের একটা গল্প বলি শোনাই, তাহলে আমার অভাবের রহস্যটা বুঝবে। এক বিশাল ব্যবসায়ী, তার সবই আছে, খালি শান্তি নেই, খালি হাহাকার আর টেনশন, চিন্তায় মাথার চুল একটাও বাকি নেই পাকার। সে একদিন দেখলো তার অফিসের পিয়ন টেবিল নিচ্ছে আর গুনগুন করে গান গাচ্ছে। সে পিয়নকে দেখে বললো, এই যে তুমি মনে মনে গান গাও, তোমার কি অনেক সুখ, তোমার মনে কি কোনো দুঃখ নেই, কোনো হতাশা নেই? পিয়ন বললো, না হতাশা কেন থাকবে স্যার, আপনি যা বেতন দেন তা দিয়ে আলহামদুলিল্লাহ আমার ভালোই চলে যায়, আল্লাহর রহমতে কোনো অভাব নেই। ব্যবসায়ী তো আরও টেনশনও পড়ে গেল। উনি ওনার ম্যানেজারকে ডেকে বললেন, আমার সব আছে কিন্তু শান্তি নেই, আমার আমি সামান্য কয়টা বেতন দিই সে আজ মহা সুখে, এটা রহস্য কি? ম্যানেজার বলল, রহস্য বললে বুঝবেন না, সত্যি যদি বুঝতে চান তাহলে ওই পিয়নকে প্রমোশন দিয়ে একটা বড় পোস্ট দিন আর তাকে 10 লক্ষ টাকা দিয়ে দিন, এরপর দেখুন। ব্যবসায়ী তাই করল, এতগুলো টাকা আর এত বড় চাকরি পেয়ে পিয়ন আনন্দে আত্মহারা। বাসায় সবাই খুশি, যেহেতু এখন অফিসার হয়ে গেছে, এখন তো আর টিনের ঘরে থাকা যায় না, কলিগরা কি মনে করবে? প্রথমেই বাসা পরিবর্তন করে আরেকটু অভিজাত এলাকায় অ্যাপার্টমেন্টে উঠল, যেহেতু বিল্ডিংয়ের সবাই সন্তানকে বড় বড় স্কুলে পাঠায়, তাই বাচ্চার স্কুলে চেঞ্জ করলো। কিছুদিন পর বউ ভ্যান ভ্যান শুরু করলো, সবার বাসায় দামি দামি আসবাবপত্র, এসি, ফ্রিজ, টিভি, আর আমাদের বাসায় কিছুই নেই, আর এগুলো কিনতে হলো। এরপর শুরু হলো বাচ্চার প্রাইভেট টিউশন, নানা রকম দাবি দাবা। আগে নিজে একজোড়া জুতো পেয়ে সবাই কত খুশি হতো, কিন্তু এখন প্রতি মাসে একজোড়া দিলেও তৃপ্তি নেই, যেহেতু সে এখন বড় চাকরি করে, পরিবারের সবার কাছে প্রত্যাশা অনেক, সাধ্যমতো চেষ্টা করে তাও সবার চাহিদা মেটাতে পারে না। আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব তাকে অহংকারী ভেবে দূরে সরে গেল। এদিকে অফিসের সবাই ফ্ল্যাট প্লটে বুকিং দিচ্ছে, বউ সারাদিন বাসায় খোঁটা দেয়, তোমাকে দিয়ে কিছুই হবে না, ছেলে মেয়ের ভবিষ্যৎ অন্ধকার, সে চাকরির ফাঁকে একটা দুইটা টিউশনই করা শুরু করলো, তাতেও কিছু হয় না। নানাবিধ টেনশন আর দুশ্চিন্তা তার মাথায় চুল আস্তে আস্তে কমতে লাগলো। ব্যবসায়ী লক্ষ্য করলেন ব্যাপারটা, উনি বললেন, কি ব্যাপার, তোমাকে এত বড় প্রমোশন দিলাম, এত টাকা দিলাম, আর এখন দেখি তুমি আগের মতো প্রাণবন্ত নেই, ঘটনাকে? সে বলল, কিছু দুনিয়ারই সম্পদ দিয়েছেন কিন্তু তার সাথে এত চাহিদার অভাব আসবে তা আর বুঝিনি, আগে আমার কিছুই ছিল না, অভাবও ছিল না, আর এখন যেদিকেই তাকাই খালি নাই আর নাই। আগে আমার অভাব তো পড়লে সেটা ছিল 1 বা 2 হাজারের ব্যাপার, কোনোভাবে মেটানো যেত, আর এখন অভাব লক্ষ কোটি টাকা, এটা কীভাবে মেটাবো সেই চিন্তায় আমার এখন আর রাতে ঘুম আসে না। ব্যবসায়ী বলল, এতদিনই বুঝলাম আমার মুখ অসুখ, এক টাকার সম্পদের সাথে 2 টাকার অভাব আসে, যত দুনিয়ার পিছনে ছুটি কবরের মাটি ছাড়া এই অভাব আর অন্য কোনো কিছু দিয়েই পূর্ণ হবে না। আদম সন্তানের যদি স্বর্ণে পরিপূর্ণ একটি উপত্যকা থাকে তবে সে তাতে সন্তুষ্ট হবে না, বরং আরেকটি উপত্যকা কামনা করবে, অন্য তার মুখ তো কবরের মাটি ছাড়া অন্য কিছু দ্বারা ভর্তি করা সম্ভব নয়, যে আল্লাহর দিকে রুজু করে আল্লাহ তার তওবা কবুল করেন। বুখারী। সবাইকে বোঝার তো ভিটান করুক আগামী।